আমি এই নামটা একটু লিখতে হবে না ও আমি লিখবো না ওনার সাথে পরিচিত হন উনি উনি একটা সমস্যার মধ্যে পড়ছে আমি ওনারে বলছি যে সমস্যার মধ্যে যেহেতু পড়ছেন খালাম ম্যাম না সমস্যা সমাধান করে আচ্ছা রাখো আগে দেশি মানে সাগাত না জি এখন দে ফটিয়া সালনের খরচ আছে দে এই মেরে ফিসাদি আর এক খালা তো বই দেখতে আর হা খালা তো মনে হচ্ছে আপনি বহুত ডর মানে আজ একটা কাছর আসলে এত খালা তো বলে বিয়ে গেলি যে খালাম না আমার খালা তো বলে না দেখেন দাঁড়া না আরে কথা বলে নি তো তোর বাড়ি কেন রাখা আমি আত্মীয় তো পরে পাতা উনি একটু সমস্যার মধ্যে পড়ছে আমি ওনারে বলছি সমস্যা সমাধান আমার খালাম মাই আরে রাখো না সমস্যা তো সমাধান হবে সমস্যা আরে দেশিত মানুষ পাইছি যে সমস্যা হইছে আচ্ছা তার একটু কিছু খাবে আমি ওনারে বলছি এই টাহা যদি আপনি ফেরত চান তাহলে আমার খালাম মা তাকে একটু মানে সুপরামর্শ নেন আপনি একটু ওনারে সুপরামর্শ দেন সাত মাস ঘুরির দিয়ে ফিসে ফিসে ওর বোঝার সুবিধা বলতে ভাই তুমি এটা কেন করলে তুমি এই হোস্টেল টাকা কেন ওই গিলু তালুকদার আমার একটা সিটের বাট পাড়ার হাতে কেন তুলে দিলে যে বুঝো নাই যে এটাই তো সর্বনাশ আমাদের চট্টগ্রামের মানুষ তো আমরা সহজ সরল আমরা তো সবাই বিশ্বাস করি আমরা তো দরিয়ার মতন মন বুঝো না খারাপ বলবো হ্যাঁ এখন তুমি একটা হাত করো আমি তোমার বুদ্ধি দিই হ্যাঁ আমার এই লাইফে যখন বলছে বুদ্ধির জন্য আমার কাছে আনছে তোমাকে তুমি একটা হাত করো তুমি সোজা তানাত চলে যাবে যে তানাত তানাত দিয়ে বলবে তানার অফিসার আসেন না অফিসার অফিসারকে বলবে স্যার আমার কল খাইয়ে দিয়েছে স্যার আমি এক বন্ধা টিয়া জৈন বেছে নিয়ে আসছি যে স্যার তারপরে স্যার আমার এই টিয়া নিয়ে আমাকে মালয়েশিয়া পাঠাই নাই স্যার সে এক আদম ব্যাপারী এভাবে তুমি একটা খেস ঢুকে দেবে ঠিক আছে মনে থাকবে ঠিক আছে স্যার হ্যালো ওনার নাম্বারটা ভাই আপনার আপনার নাম্বারটা দিয়ে যান ভাই কি লাগছে আপনি বলেন নামটা তো বললেন না রাশিদ ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন এই যে ভাই আছি ভালো ভাই একটা কথা বলতে চাইছিলাম বলবো বলেন আরে যখনই আপনাদের দেখি তখনই দৌড়ের পর থাকেন মনে হয় ব্যবসা বাণিজ্যে খুব ব্যস্ত আপনি না চাকরি করি খুব মানে আপনার রুট প্রেশার যায় যে আপনার চেহারা দেখলেই মনে হয় ভাই মানুষের জীবন কি জানেন সবসময় প্রেশার থাকলে হবে না মাঝে মধ্যে কিন্তু একটু আনন্দ ফুর্তিও করতে হইবে একটু এনজয়ও করতে হইবে তো সেই পক্ষে বলতে চাইছিলাম একদিন আসেন না ওই আমাদের পার্টিতে ফেরাইডি নাইট এইরকম আয়োজন ভাই আরাম পাবেন ও তুই তাহলে সেই পার্টির লোক না জি ভাই কিন্তু আপনি আমাকে তুই তোকারি করতেছেন কেন তুই তোকারি কেন করতেছি বুঝো না না এই 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 ভাই আপনি আমার কলার তোলেন কেন ভাই সাবিস সাবিস কি কলার তো ধরি নাই কলাটা কাটা ফলাই দেবো কেন 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 ভাই আপনি আপনি আমার কথা শুনছি কেন এই এই তুই আমার বউ রে কি কইছস আপনার বউ হ্যাঁ ও ভাই মানে কই ভাবি হ্যাঁ 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 আমি আমি ভাবি রে তুই পার্টির অফার দিছস না কইছস যে পার্টিতে হাতলে টাকা পাওয়া যায় এই এই আমি কি ফকির হ্যাঁ আমার টাকা নাই ভাই 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 আমি ভাবি রে ওইভাবে কিছু বলিনি আমি বলছি ভাবি আসেন ভালো লাগবে মানে আসলেন আর কি পাইয়াকে নিয়ে আমি সেইটা বলছি আপনি তাকে ভুল বলতেছেন ভাই 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 আমাকে ভুল বলতেছেন ভাই কেটে আমি ঠিকই বুঝছি ভাই 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 তুই থানায় চল চল ভাই আমি থানায় কেন যাবো ভাই থানায় গেলে তুমি কি
মনে হইতেছে হাতের কাছে যদি একটা কেসি থাকতো তাহলে কস কস করে চুলগুলো কাটা ফেলাইতাম। চোখ বন্ধ করলে কিন্তু ভাল লাগবো, তুমি চোখ বন্ধ করে থাকো। রাহুল কি সমস্যা? কি তোমার আর্টিস্ট কই? এখন কয়টা বাজে? একটা বাজে, আমি কি সিন করবো না? ভাই সকাল তো 10 বার ফোন দিছি, লাস্ট ফোন এসে বলছে আরেকবার ফোন দিলে সে সেডে আসবে না। মানে বিষয়টা বুঝলাম না, আমি সিন করবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনার অ্যাসিস্ট্যান্ট কি ম্যানার বলতে কিছু জানে না? আমাকে ফোনের উপর ফোন দিয়ে ডিস্টার্ব করছে, কোথায় ওকে একটা চড় মেরে। আপু অলরেডি একটা বাজে, সিন করবো না। একটা বাজে তো কি হয়েছে? আমি কি ফাঁসিয়ে দিয়েছি নাকি আপনার ডেটটা? আসছি না। ঠিক আছে, আচ্ছা বাদ দেন, আপনি ডিওপি কে? ওই যে ফয়সাল ভাই, খুব ভালো কাজ করে, আমার সাথে খুব দীর্ঘদিন ধরে কাজ করছে। ফয়সাল? আরে ওকে তো আমি চিনিও না, আর আপনাকে আমি একটা নাম সাজেস্ট করছি না? না করছেন তো কোথায়, সে কোথায়? না আমি ফয়সাল খুব ভালো কাজ করে। উফ, আপনি আমার কোনো কথাই শুনতেছেন। আচ্ছা ক্যামেরা কিনেছেন? হ্যাঁ আপু, মার্ক 4। মার্ক 4? আমি মার্ক 4 এর শট দিতে পারবো না। ন্যূনতম এফেক্ট 7 হলে আমি ভাবতে পারি, তো শর্ট তখন আমি দিতে পারি, এছাড়া আর কিছু না। আপনি আনার ব্যবস্থা করেন। কি ব্যাপার, এখানে তাকিয়ে আছেন কেন? এই জন্য না আপনাদের মতো ডিরেক্টর দেখে ডেট দিতে ইচ্ছে করে না। 6 মাস ঘোরার পরে ডেট দিলাম, তাও আসার পরে সব উল্টাপাল্টা। গ্ল্যামার বলছেন আপনারা? গ্ল্যামার দরকার, স্ক্রিনে গ্ল্যামারটাই দেখতে হয়। যান এখন ক্যামেরা আনার ব্যবস্থা করেন, তারপর আমি শর্ট দিচ্ছি। ভাই ভাই আমার মাথায় কোনো কাজ করছে। ভাই তুই যেমনে পারো ভাই ম্যানেজ ভাই। এখন বাজে একটা, হাতে ধরে এখন বাজে একটার বেশি। এখন আপনি ক্যামেরা কল দিয়ে এখানে আইনে শুটিং করবেন? ভাই তুই যা 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 হাতে ধরে পারবার তো ভাই ম্যানেজ কর। এত গরম কেন? এসি তো চলতেছে। আচ্ছা সেলিম ভাই, মেকআপ রুমে এত লোক কেন? এত লোক তুমি জানো না, লোক থাকলে মেকআপ করতে পারি না। না না ইটস ওকে, হয়তো আমার জন্য অসুবিধা হচ্ছে, আমি চলে যাচ্ছি। আরে না না ভাইয়া, আমি তো আপনাকে বলিনি। ছি ছি, আপনি কেন যাচ্ছেন? ইটস ওকে। ম্যাডাম একটা কফি দি। হ্যাঁ আমার কফিটা বানিয়ে নিয়ে আসেন। ঠিক আছে ম্যাডাম, আমরা কিন্তু 42 এর ক করব আগে, প্রথমে আপনার সিন দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ সুন্দর একটা মেকআপ নেবেন ম্যাডাম। আপনি কাকে আই বলি ভাই বলতেছেন? আপনাদের মতো যারা ফাউল, এরা ভুলটা করবে মিয়া। আমি ঠিক আছে, সাতটা খালি ছিল, সেই সাতটা আমি মেরামত করছিলাম, সেটা এক ধরনের মিস্টেক হয়ে গেছে। এখন থেকে আমি সবসময় সাত খালি রাখবো।
আচ্ছা ঠিক আছে রাখ দেই বুঝি একটা কথা বলি মন দিয়ে শুনিস আইয়ুব আলী ভাই আর তুই দেখতে এককালে সেম 20 আর 18 বুঝলা দয়ান কাকা বুড়ো হইছেন ফাজলামি করবেন না সব সময় ঠিক আছে তোরা দুইজন যদি এই একই অবস্থায় থাকো দেখবি যে কোন সময় তোরে হাফ ডাই ধরে আইয়ুব আলী ভাই বইলে ফেলছি আপনি ফাজিল জানি কোন আনকা ওসিজ বসাইরে দুবক পাত খালি কইরা 60 বসাইরে বুড়ো হই গেছে